হ্যালো বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি আবার তোমাদের সামনে তো আজকে আমি এসেছি এই লুককে এই শাড়িটা পরে এবং এই ব্লাউজটা পরে দেখো আমায় কেমন লাগছে দেখো এখন দর করে ঘামছি পুরো সোয়েডিং হচ্ছে আমার এবং আমার সোয়েডিং গ্লাস স্কিন চলে এসেছে আমার মধ্যে একটা ওই রকম ভাব আর নয় তো দেখো আমি এই শাড়িটা পরে চলে এসেছি এই যে আমার ব্যাক লুক এবং এটা আমার সাইড লুক অ্যান্ড এটা আমার ফ্রন্ট লুক তো সব লুকই তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে আজকে আমার গসিপের বিষয়বস্তুটা কি তো আজকে আমার গসিপের বিষয়বস্তুটা হচ্ছে গেস 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 আজকে আমার গসিপের বিষয়বস্তুটা হচ্ছে আমরা নিজেরাই অর্থাৎ বং বৌদি ইয়ানি কি বং বৌদি আই মিন বং বৌদি यस হ্যাঁ আমি বং বৌদি আমরা বং বৌদি কারণ আমরা সকালে মর্নিং ওয়াকের নাম করে সারা রাস্তা সারা দুনিয়া চষে বেড়ায় এবং চাপড় চাপড় চবর চবর করে সমস্ত দুনিয়ার খবর পিএনপিসি করে অল ইন্ডিয়া রেডিও ক্যালকাটা যেটা ছিল আগে আমরা শুনতাম অল ইন্ডিয়া রেডিও ক্যালকাটা বা বিবিসি নিউজের মতো আমরা চবর চবর করে পিএনপিসি করতে থাকি কারণ আমরা হলাম বং বৌদি ইয়েস কোনো লজ্জা নেই আমরাই বং বৌদি তো হ্যাঁ ঠিক ধরেছ আমরা বঙ্গবোধি কারণ আমাদের বাড়িতে যদি কোনো দেওর থাকে হ্যাঁ একটাও যদি দেওর থাকে তো আমরা চেষ্টা করবো সেই দেওরটাকে আমার গ্রিপের মধ্যে নিয়ে রেখে দেওয়ার বা আমার আঁচলের তলায় রেখে নিয়ে দেওয়ার তার যেন একদম বিয়ে থা না হয় বা কোনো কিছু না হয় আর যদি বাড়িতে দু তিনটে বা চারটে যতগুলোই দেওয়ার থাক আমি চাইব বা আমরা চাইবো বঙ্গবন্ধুরা চাইবো যাতে একটাও দেওরের বিয়ে দেওয়া না হয় আর যদি বিয়ে দেওয়াও হয় তাহলে যেন মানসিকভাবে শারীরিকভাবে একটা বিকলাঙ্গ একটা বোকা হাবা গ্রামের মেয়ে প্রতিবন্ধী টাইপস মেয়ে মানে এই ধরনের যারা কোনো আমার মুখের উপর রা করে চলতে পারবে না বা নিজের স্বামীকে ট্যাকল করতে পারবে না বা নিজের স্বামীকে তার আঁচলের তলায় রাখতে পারবে না কারণ তার তো থাকবে সেই বঙ্গবৌদির আঁচলের তলায় কারণ বঙ্গবৌদির আঁচলটা খালি তার দেউরদের জন্য তো সেই সব সোনা দেওরদের যদি মানে বাড়িতে একটি বেশি দুটি বা তিনটি বা চারটিও থাকে তাহলে বঙ্গবৌদিরা চেষ্টা করে তাদের একটিরও যাতে বিয়ে না হয় আর বিয়ে হলে যেন এরকমই একটা মানসিক শারীরিক প্রতিবন্ধী বা বিকলাঙ্গ মেয়ের সাথে বা গ্রামের বোকা হওয়া একটা মেয়ের সাথে যেন বিয়ে হয় কারণ আমাদের মতো বঙ্গবোধীদের শাড়ির আঁচলের তলায় যেন আমার দেওরটি ঢুকে থাকে কোনো দিনও যেন সেই মেয়েটি তার আঁচলের তলায় তার স্বামীকে নিতে না পারে আমরাই বঙ্গবন্ধী অফকোর্স হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরাই বৌদি কারণ কারণ আমাদের স্বামীরা বেঁচে থাকতে মানে হাজবেন্ডরা বেঁচে থাকতে আমরা হাজবেন্ডের যতটা না কেয়ার করি আমরা তার থেকে বেশি কেয়ার করি আমাদেরই দেওরদের বা আমাদের নিজের দেওরদের তো কেয়ার করি এমনকি পাড়া তুতো মাছ তুতো জ্যাট তুতো পড়শি তুতো সব রকম দেওরদের কেয়ার করি একমাত্র বড়িরই কেয়ার করি না হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা বঙ্গবোধি ইয়াস আমরা বঙ্গবোধি কারণ বিধবা হওয়ার পরে বঙ্গবদিদের মানে স্বামী হারানোর পরে বঙ্গবোধীদের সাজকোচ পোশাক আশাকের চালচলনের রং ঢং আরও অনেক বেশিভাবে বেড়ে যায় হ্যাঁ বিকজ আমরা বঙ্গবুদি হ্যাঁ অবশ্যই আমরা বঙ্গবোধি আই মিন বঙ্গবধি কারণ আমরা একটু বয়স্ক লোকেদের বেশি পছন্দ করি কারণ বয়স্ক লোকেদেরকে পছন্দ করার পেছনে কারণও আছে কারণ আমরা তো বঙ্গবধি বয়স্ক লোকেদের কাছে তো পাবো এইটা অবশ্যই আমরা বঙ্গবোধি হ্যাঁ ইয়েস আমরা বঙ্গবধি আমরা ছোট ছোটো দেওতদেরকেও খুব পছন্দ করি কারণ তাদের থেকে আমরা তো প্রচুর সুখ পাব ইয়েস আমরাই বঙ্গবোধী তো আজকে তো গেল এই বঙ্গবৌদিদের নিয়ে ছোট্ট খাট্ট একটা গসিপ তো আমরা বঙ্গবন্ধিকে নিয়ে যে গসিপ করলাম তো বলতে আমরা কি কি বুঝলাম বন্ধুরা বঙ্গবন্ধি বলতে আমরা বুঝলাম যারা মর্নিং ওয়ার্কের নাম করে সকালে বেরিয়ে পিএনপিসি করতে ছাড়ে না সারা দুনিয়া চষে বেরিয়ে পিএনপিসি করতে থাকে অল ইন্ডিয়া রেডিও ক্যালকাটা বিবিসি নিউজের মতো অফকোর্স আমরা বঙ্গবন্ধি বঙ্গবন্ধির সেকেন্ড এডিশন কি সেকেন্ড এডিশন হচ্ছে বাড়িতে যদি কোনো দেওর থাকে মানে একটা দেওর থাকুক দু তিনটা দেওর থাকুক পাঁচ ছটা দেওয়ার থাকুক যতগুলোই দেওয়ার থাকুক বৌদিরা চেষ্টা করবে একটাও দেওরের যেন বিয়ে না হয় কারণ প্রত্যেকটা দেওরকে তাদের গ্রিপের মধ্যে রাখার চেষ্টা করবে এবং আঁচলের তলায় লুকিয়ে রাখবে আর যদি বাই চান্স কোনো দেওরের বিয়ে হলো কারণ কোনো দেওরের বিয়ে দেওয়ার চেষ্টা বঙ্গবৌদিরা করবে না সবসময় বিয়ের মধ্যে একটা বাধা দেওয়ার চেষ্টা কর বাই চান্স যদি কোনো দেওরের বিয়ে হলো তাহলে যেন সে বউটি হয় মানসিকভাবে বিকলাঙ্গ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী বা গ্রামের একটা বোকা হাওয়া মেঝে তার স্বামীকে নিজের গ্রিপের মধ্যে রাখতে পারবে না বা আঁচলের তলায় নিয়ে ট্যাকেল করিয়ে লুকে রাখতে পারবে না তো তাকেই বলে বঙ্গবৌদি আমরাই হচ্ছি বঙ্গবধি যারা পছন্দ করে বয়স্ক লোকেদের কেন কারণ তাদের কাছ থেকে পাবে এইটা ইয়েস আমরাই হচ্ছে বঙ্গবধি আমরা অনেক ছোটো ছোটো দেওরদেরও পছন্দ করি কারণ আমরা তো ভালোবাসি দেওরদের বিকজ আমরা বঙ্গবধি সে বয়স্ক হোক আর ছোটই হোক বয়স্ক দেওরদের ভালোবাসি বয়স্ক পুরুষ মানুষদের ভালোবাসি এইটার জন্য ছোটো দেওদের ভালোবাসি এইটার জন্য তো আমরাই বউ বৌদি কারণ আমাদের স্বামী মারা যাওয়ার পর বা বিধবা হয়ে যাওয়ার পর সাজ গোজ সাজ পোশাক রং ঢং চাল চলন সব কিছু বদলে যায় ইয়েস একদম ঠিক ধরেছ আমরাই বৌদি কারণ স্বামী বেঁচে থাকতে স্বামীর আমরা যতটা না কেয়ার করি যতটা না যত্ন করি যতটা না স্বামীর কথা শুনে চলি তার থেকেও বেশি আমরা যত্ন করি আমাদের দেউরদের সে নিজের দেওরি হোক পাড়া পাড়াতুতো মাস তুতো তো তুতো যে দুটো দেওরি হোক আমরা দেউরদের বেশি যত্ন করে তুলি আমরা বঙ্গবধিরা যে কোনো দেউরের বিশেষ বিশেষ যত্ন করে থাকি তো স্বামী সেবা না করে আমরা দেওর সেবা করে থাকি তো বন্ধুরা আমাদের বৌদিদের নিয়ে মানে আমাদের বৌদিদের নিয়ে বাঙালি বৌদিদের নিয়ে অনেক রকম রটনাই আছে তার থেকে কিছু কিছু জিনিস তুলে ধরে ছোট্ট একটা গসিপ তোমাদের সাথে করলাম তো জাস্ট ফর ফান নো কন্ট্রোভার্সি অফ কোর্স এটা জাস্ট কমেডি অ্যান্ড ফানের জন্য আমার ভালো লাগে গসিপ করতে সবারই এখনো গসিপ করতে ভালো লাগে পাড়ায় বেরিয়ে গসিপ করে বাড়িতে বসে গসিপ করে কারো বাড়িতে গিয়ে গসিপ করে কিটি পার্টিতে গসিপ করে তো আমার তোমাদের সাথে গসিপ করতে ভালো লাগে তো আজকে আমি আমার বৌদিদের নিয়ে গসিপটা করলাম অবশ্যই এর মধ্যে আমিও ইনক্লুডেড কারণ আমিও একটা বৌদি তো বন্ধুরা আমার আজকের ছোটোখাটো গসিপটা তোমাদের কেমন লাগলো এবং আমার আজকে শাড়ি আর ব্লাউজটা কেমন লেগেছে সেটাও আমাদের আমাকে বলো আমাকে জানাও যে আমার শাড়ি আর ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে দেখো শাড়িটা আমি কীরকমভাবে পরেছি নর্মালিভাবেই পরেছি শাড়ির ব্যাকলুকটা কেমন লাগছে একটু আমি ঝুলিয়ে পরেছি শাড়িটা দেখো এখান থেকে একটু ভিসে পানার চেষ্টা করেছি তো দেখো এখান থেকে আমি একটু ভিসে পানার চেষ্টা করেছি যাই হোক যেরকমই হোক শাড়িটা আমি পরেছি আর শাড়িটা আর ব্লাউজটাতে আমাকে কেমন লাগছে কারণ যেহেতু আমি বমবোধি আঁচলটা তো একটু বড় রাখতেই হবে কারণ এই আঁচলের তলাই তো আমি লুকিয়ে রাখবো আমার সোনা সোনা দেওদি কিউট কিউট দেও তো এই ছিল আজকে আমার বিষয়বস্তু তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আরও আরও গসিপ করার জন্য এবং তোমরা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমি লাইভেও আসবো এসে তোমাদের সাথে গসিপ করব। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার চ্যানেলটা একটু সাপোর্ট পায় তো লাভ ইউ অল মাই ড্যাওস অ্যান্ড অল মাই সোনারাজ এবং অল মাই ডার্লিংস লাভ ইউ অল গুড নাইট